ত্রিপুরা রাজ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো নানা বৈচিত্র্যের আমের প্রদর্শনী। বুধবার 14 জুন রাজধানী আগরতলার পার্শ্ববর্তী নাগিছড়া এলাকার উদ্যান এবং মৃত্তিকা সংরক্ষণ বিভাগের উদ্যান ও ফল গবেষণা কেন্দ্রে হয় এই প্রদর্শনী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ, কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস, উদ্যান ও ফল গবেষণা কেন্দ্রের প্রধান ডেপুটি ডিরেক্টর ডক্টর রাজীব ঘোষ প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ বলেন, এই গবেষণা কেন্দ্রে দেশের বিভিন্ন জাতের আমের পাশাপাশি বিদেশি উন্নত জাতের আম চাষ হচ্ছে। ত্রিপুরা রাজ্যের বর্তমান সরকার কৃষিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। কৃষকরা যাতে আর্থিকভাবে লাভবান হন তার জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এর ফলে স্থানীয় ফল সবজির পাশাপাশি বিদেশি জাতের নানা ধরনের কৃষিজাত দ্রব্য এখানে চাষ হচ্ছে। দেশের বিভিন্ন জায়গার ফল আমদানি রপ্তানিকারক রয়েছেন, তাদেরকে নিয়ে আগরতলায় একটি বৈঠক আয়োজন করা হবে। সব মিলিয়ে কৃষিকে এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। পৃথিবীতে প্রায় 1000 জাতির আম রয়েছে, এর মধ্যে 350 জাতির আম সারা বিশ্বে বাণিজ্যিকভাবে চাষ হয়। ত্রিপুরা বাণিজ্যিকভাবে রাজ্যে চাষ হয় প্রায় 40 জাতের আম। নাগিছড়ার উদ্যান ও ফল গবেষণা কেন্দ্রে সারা দেশ এমনকি বিদেশের বিভিন্ন জাতের আম চাষ করা হচ্ছে। মূলত এগুলো পরীক্ষামূলকভাবে চাষ করা হচ্ছে রাজ্যের মাটিতে। যেগুলো চাষ করলে কৃষকরা বাণিজ্যিকভাবে লাভবান হবেন এগুলো চাষের জন্য উৎসাহ এবং পরামর্শ দেওয়া হয়। এদিনের এই প্রদর্শনীতে উদ্যান গবেষণা কেন্দ্র দেশ বিদেশের যে সকল জাতের আম চাষ করা হয় এগুলো প্রদর্শন করা হয়েছিল। মন্ত্রীসহ উপস্থিত অতিথিরা এই আমগুলো স্বাদ গ্রহণের পাশাপাশি গবেষণা কেন্দ্রের গাছের যে সকল আম রয়েছে এগুলো ঘুরে দেখেন। আমরা কিছু কিছু নতুন জিনিস এখানে সাংবাদিক বন্ধুরা বলেছেন, এটা কিন্তু প্র্যাকটিক্যাল। এবং এই জন্যই দেশের প্রধানমন্ত্রী, আপনারা জানেন এখন গ্লোবাল ওয়ার্মিং, অর্থাৎ পৃথিবীর জ্বর হয়েছে। সুতা কথা, পৃথিবীর জ্বর হয়েছে। এই জ্বর কীভাবে কমানো যায়? আমরা যেমন জ্বর হলে প্যারাসিটামল বোধ হয় খাই 500, তো এদের এর জন্য কী করা? এজন্য আপনারা জানেন একটা প্রোগ্রাম হয়েছে এবং সেখানে দেশের প্রধানমন্ত্রীরা বলেছে লাইফ মিশন, অর্থাৎ প্রকৃতি আছে, প্রকৃতি পাল্টেছে, প্রকৃতির সাথে আমাদের লাইফস্টাইল কী হবে সেই লাইফস্টাইলকে চেঞ্জ করার জন্য লাইফ মিশন, এবারে থিম যেটা ছিল লাইফ মিশন, এটাকে রাখা হয়েছে। এবং সাথে সাথে 77 কান্ট্রিজ প্রধানমন্ত্রীকে সমর্থন করেছে এবং ইউএনও এই জন্যে এটাকে থিমটাকে রেখেছে লাইফ মিশন, জীবনস্টাইল কীভাবে চেঞ্জ করা যায়। প্রচুর কৃষক আসে এবং স্টুডেন্টরা আসে, যারা স্টুডেন্ট তারা দেখে যায় এখানে কী হচ্ছে। তো এই আমরা বিশেষ করে পরিবেশের জন্য আমাদের সরকার গুরুত্ব দিচ্ছে, এটা ঠিক, আরও বেশি গুরুত্ব, আধুনিক হতে হবে, ইচ্ছা করে পিছিয়ে থাকলেও চলবে না। এমন এখন দেখবেন জাতীয় জল ছড়ক হচ্ছে, টেন্ডারে কিন্তু এখন ঢুকিয়ে দিয়েছে গাছ এতটা লাগাতে হবে, এত হাত পরপর গাছ লাগাতে হবে, টেন্ডারে কিন্তু ইনভলভ করে দিয়েছে। এখন দেখবেন যত বিল্ডিং হবে টেন্ডারে কিন্তু গাছের কথা লেখা থাকবে, গাছ লাগাতে হবে। অর্থাৎ একটা গাছ লাগালে, একটা গাছ কাটলে আপনাকে 10টা গাছের কথা প্ল্যান করে রাখুন, আগে গাছ লাগান, দেন এরমভাবে চলছে। তো এটা ঠিকই বলছে সাংবাদিক বন্ধুরা যারা এখানে বক্তব্য রেখেছেন। আসলে শুধুমাত্র গভর্নমেন্ট একা পারবে না, সবাইকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা চেষ্টা করছি, আশা করি আমরা পারবো বলে, পারবো না শব্দটা ডিকশনারিতে থাকা উচিত না, আমরা চেষ্টা করব। আব্দুল হান্নানের রিপোর্ট, নিউজ বাংলা।